চাঁদপুরে অবৈধভাবে বাঁশের খুঁটি আর গাছে তার টেনে শতাধিক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে আর এমন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেয় নিয়মিতই ঘটছে দুর্ঘটনা এসব সংযোগ পেতে সাধারণ গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র স্থানীয়দের অভিযোগ কয়েক দফায় বিদ্যুৎ বিভাগে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না খোকন কর্মকারের তথ্য চিতে দেখুন ডাস্ট রিপোর্ট চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে পিডিবির নাম ভাঙিয়ে গ্রাহককে বিদ্যুৎ দিয়েছে একটি চক্র এ সুযোগে তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয়রা জানান বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মচারীদের যোগসাজশে কাঠ বা সিমেন্টের খুঁটি ব্যবহার না করে বাঁশ ও রাস্তার পাশে বিভিন্ন গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করছে এভাবে ঝুঁকিপূর্ণভাবে শতাধিক গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে

যাদেরকে মিটার দেওয়া হয়েছে পাশের তার দিয়ে এটা কিন্তু আসলে কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না লাইন দিতে গেলে বৈধ মানে যেভাবে ফিলার আছে সেই ফিলার মাধ্যমে বৈধভাবে লাইন দিলে মানুষের জানের নিরাপত্তা থাকবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান পিডিবি কখনো ঝুঁকিপূর্ণভাবে সংযোগ দেওয়ার অনুমতি দিবে না তাই এ বিষয়টি জেনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে লাইনটা স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড লাইন এটা স্ট্যান্ডার্ড করতে হবে এখন স্ট্যান্ডার্ডটা কে করবে পিডিবি এরিয়ার বাইরে গিয়ে তো আমি স্ট্যান্ডার্ড করতে পারি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে কয়েক মাসের মধ্যে তিনজন নিহত হয়েছে তাই দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর